আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অফ রেসিপিস অ্যান্ড ব্লগ অ্যান্ড গুড মর্নিং। তো রমজানের প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি, আর ঈদ আসছে বলে একটা আনন্দ তো আছেই, বাট রমজান চলে যাবে বলে অনেকটাই কিন্তু কষ্ট। তো এই নিয়ে সকালটা শুরু হয়েছে, আর এই দেখুন জুনু এখানে, ও ছোট থেকে মাকে পায়নি তো তার জন্য এরকম ঘুমানোর সময় আমাদের কোনো না বা কিছু নিয়ে এরকমভাবে চুস্তে চুস্তে ঘুমিয়ে যায়। তো তারপরে সকালে পড়াশোনা করার পর আজকে ভাবলাম যে ঈদের জন্য কিছু গুছিয়ে নেবো। আর এই যে কানেরগুলো আমি বের করেছি, এটা হচ্ছে আমার স্বপ্নের মানে একটা পছন্দের কিছু জিনিস, সব থেকে পছন্দের জিনিস। তো এই যে এবার এই তিনটে কানের আমি নতুন কিনেছি, আর বাকি শব্দ আছে। আর এই যে আমি এই গলার নেকলেসটাও কিনেছি, বেশ সুন্দর লেগেছে। আর এই আংটিটা আমি আগে কিনেছি, বাট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা আংটি, অনেকটাই বড়, বাট দেখতে কিন্তু খুব সুন্দর। আর এই তিনটে আংটি, এগুলোর মধ্যে আমি আর বোন পরবো। তো কানের আর আংটিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে এবারে এই এই চুড়িটা কিনেছি, এবারে দুটো চুড়ি কিনেছি, একটা হচ্ছে এই চুড়িটা, মানে এবারে ভাবলাম যে একটু সুন্দর একটা কালারিং পরা যাক কিছু। আর এই যে সকালে পরার জন্য আমি এই চুড়িটা নিয়েছি, এই চুড়িটা বেশ সিম্পলের ওপর কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর, পাতা পাতা ডিজাইন দিয়ে খুব সুন্দর একটা। আর এটা আগেকার চুড়ি, ঝুমকো লাগা, এটাও পরতে পারি সকালে, তো এখন ঠিক করা হয়নি। তো এই যে আমি ঈদের জন্য বাক্স গুছিয়ে নিয়েছি, আর এবারে যেহেতু হিজাব পরবো, মানে হিজাব পরা শুরু করে দিয়েছি, তার জন্য আর কানের ফানের কোনোটাই প্রয়োজন হবে না। তো যেগুলো দরকার মোটামুটি সেগুলো নিয়ে নিয়েছি। আর এই যে এত কানের, আমি কি করব আমি জানি না, তবুও হিজাবের ওপরও নাকি কানের পরা যায়, সে টিউটোরিয়ালটা দেখছিলাম, বাট জানি না পরবো নাকি। বাট এই যে কানেরগুলো সব গুছিয়ে নিচ্ছি, আমার পছন্দের বাক্স এটা, এটা হারিয়ে গেলে আমি হয়তো মরে যাব। তো এই যে তারপরে স্নান টান পরে কোরআন পড়তে বসে গেছি, যেহেতু এটা কালকের ভিডিও, লাইলাতুল কাদারের রাত, তার জন্য কোরআন শরীফ পড়তে বসে গেছি। আমি যদিও রোজই পড়ি, বাট যেহেতু এই যেগুলো এই ভিডিওর রাতে যেগুলো পড়ে সেগুলো তো একটু বেশি পড়ি কোরআন শরীফটা। আর তারপরে এই যে চলে এসেছে আমাদের ইফতার, আজকে ইফতারটা এটাই, আজকে ছিল ঘোল, স্পেশাল ঘোল ছিল আজকে। আর এখানে ছিল হচ্ছে দই বড়া আর ফল, আর তারপরে ছিল যা যা থাকে মোটামুটি। তো তারপরে ইফতার করার পর এই যে চুনু চলে এসেছে, ওর বিস্কিট শেষ হয়ে গেছিলো, তার জন্য মা বললো বিস্কিটটা ঢেলে দিতে। আর অলওয়েজ ও বিস্কিট শেষ করা যখন ঢালতে আসবে এরকম করে আসবে, আর যেগুলো নিচে পড়বে ওগুলো খাবার জন্য মারামারি করবে, আর এদিকে বোন তাড়াতাড়ি সেগুলোকে ভরবে আরও খাবার জন্য মারামারি করবে। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।